আসসালামু আলাইকুম। অমর একুশে গ্রন্থমেলা 2020 পরন্তবেলায় সকল পাঠকদের উদ্দেশ্যে আমি দু চার কথা বলবার জন্য এই মিডিয়ায় দাঁড়িয়েছি। আপনারা যে যেখানে যে অবস্থানে আছেন আশা করি ভালো আছেন। এটা তো বইমেলা সবাই জানেন, আমরা সবাই জানি, পাঠকদের লেখকদের এবং যারা রয়েছেন কেনি গনি এবং সেই সাথে বিভিন্ন মনীষীদের পরিচয় পরিচিতি। আমার এবছরে যেই বইটি বের হয়েছে এই বইটি যুদ্ধ কখনো শেষ হবার নয়, এটি একটি কাব্যগ্রন্থ। এ পর্যন্ত আমার 29তম গ্রন্থের মধ্যে এটি একটি। এই বইটি আপনারা পাবেন সরহরদী উদ্যানে 567-71 স্থল সাহিত্যমালা, সেখানে বইটি নিয়মিত পাবেন। এমনকি আমার 29তম বইয়ের মধ্যে 20টি বই এই স্থল থেকেই পাওয়া যাবে, এখনও আছে, রয়েছে। এটা বিষয়বস্তু হচ্ছে এই বইটি যুদ্ধ কখনো শেষ হবার নয়, শুধু দেশ থেকে শত্রু মুক্ত করা সেই যুদ্ধই নয়, প্রতিটি মানব জন্মে প্রত্যেকটি মানুষের শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কেবলই যুদ্ধ আর যুদ্ধ। সংগ্রাম বাঁচবার জন্য, স্বাধীনতার জন্য, অধিকার আদায়ের জন্য এবং সত্যকে মিথ্যার থেকে প্রভেদ করার যুদ্ধ। অনন্তকাল যতদিন মানব সভ্যতা পৃথিবীর মধ্যে থাকবে ততদিনই যুদ্ধ চলতেই থাকবে। সুতরাং শুধু খালি আমাদের অমর একুশে অমর গ্রন্থমেলায় আসা যাওয়া শুধু নয়, আপনারা সবাই বই কিনবেন, বই পড়বেন এবং লেখকদের অনুপ্রেরণা উৎসাহ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ।